পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত মধ্য বৈদিক পাড়ায় অবস্থিত জাগ্রত বিগ্রহ আমাদের বুড়োমা মন্দিরে এসে গিয়েছি। আর এই বুড়োমা মন্দিরেই সপ্তম বর্ষে আজকে পালিত হবে মিলন মেলা। আর এই মিলন মেলার একদিন আগে থেকেই জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেখুন, সেই বুড়োমা মন্দিরের যিনি সম্পাদক এবং যিনি পুরোহিত, তার দলবল নিয়ে আজকেই এই পুজোর ইতিহাস সম্পর্কে বলবে। দর্শক বন্ধু, নজর রাখুন আর দেখুন এই মন্দিরের একদিন পরেই যে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হবে তার জন্য জোর কদমে প্রস্তুত শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই নানান ধরনের সবজি কাটছেন আমাদের এই মন্দিরের ভক্তরা। আর এই চার দিনের মিলন মেলাকে কেন্দ্র করে গঙ্গার বাড়ি আনায়ন থেকে শুরু করে শোভাযাত্রা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে জমে উঠবে এই মিলন মেলা। তারই বিভিন্ন অঙ্গ আপনারা দেখবার জন্য চোখ রাখুন। প্রতিদিন সকাল 6:50 সিটিএন টিভি এবং সোনার বাংলা টিভি চ্যানেলে একটু ভুলবেন না। দেখুন, এই মন্দিরের পুরোহিত আমাদের করিদা হিসাবেই খ্যাত, তিনি কি বলছেন শুনুন তার মুখ থেকে। সকলের প্রিয় মানুষ করিদা হিসাবে পরিচিতি হলেও তার নাম হচ্ছে বিশ্বনাথ মুখোপাধ্যায়। এই বিশ্বনাথ বলছেন বুড়োমার ইতি কথা, শুনুন দর্শক বন্ধু তিনি কি বলছেন। পূর্বস্থলী বুড়োমা মন্দির, এটা আজকের থেকে 500 বছরের পুরনো মন্দির। এই মন্দিরে আমাদের এখানে প্রতি বছরই অনুষ্ঠান হয়, এটা সপ্তবার্ষিকী মিলন মেলা। এই সপ্তবার্ষিকী মিলন মেলাতে আপামর জনসাধারণ সাধারণের মধ্যে আসেন এবং প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এখানকার অরুণ তরুণ ক্লাবের সদস্য থেকে আরম্ভ করে পূর্বস্থলী কেন এর পাশ্চাত্যে যারা আছেন প্রত্যেকে আমাদের এখানে আসেন। আজকে আমাদের এখানে সবজি বানানো শুরু হয়েছে, বাইরে থেকে প্রচুর লোক ভক্তবৃন্দ আমাদের এখানে সবজি পাঠিয়েছেন, চাল ডাল পাঠিয়েছেন, কলকাতা থেকেও পাঠিয়েছেন। আজকে আমাদের সবজি বানানো শুরু, সারা রাত ধরে আমাদের এখানে যে আগামীকাল আমরা 6:00 শোভাযাত্রা সহকারে গঙ্গাবাড়ি আনয়নের জন্য প্রস্তুতি নেব, সেগুলো আমাদের শুরু হবে আগামীকাল ঠিক 6:00। মানে প্রচুর দর্শক নিয়ে আমরা এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গঙ্গাবাড়ি আনয়ন করি। এখানে 5,000-6,000 ভক্তবৃন্দ এখানে জমায়েত হয়। সকলকে নিয়ে আমরা এখানে থেকে বেরুবো, পূর্বস্থলী গ্রাম ঘুরে কাষ্ঠশালী পর্যন্ত আমরা যাব, গঙ্গার পুজো করে গঙ্গার জল নিয়ে এসে এখানে আমাদের মায়ের মঙ্গল ঘট স্থাপন করার পর আমরা শুরু করব আমাদের হোমযজ্ঞ। এখানে কালকে সারাদিনব্যাপী যজ্ঞ অনুষ্ঠান হবে, সারাদিন মহাপ্রসাদ বিতরণ হবে, সন্ধ্যেবেলায় থাকবে আমাদের এখানে কবিগান, থাকবে এখানে রায়বেশী নৃত্য এবং 4 তারিখেও আমাদের যজ্ঞ আছে, 5 তারিখেও যজ্ঞ আছে, 6 তারিখেও যজ্ঞ আছে, আছে যাত্রা অনুষ্ঠান, এখানে আছে কবিগান, বাউল গান, নানা রকম অনুষ্ঠান এখানে হবে। আর কিছুক্ষণ পর থেকেই এখানে আসবে ব্যঞ্জপাঠীরা, রাত্রিবেলায় সব চলে আসবে ডগর নিয়ে, আমার গ্রামটা ঘুরবে এখানকার ভক্তবৃন্দদের নিয়ে। আমাদের এই বুড়োমা মন্দিরে অগণিত ভক্ত আসছেন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত, শুধু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নয়, এখানে বাংলাদেশ থেকেও ভক্তরা এসে তাদের মনোবাসনা পূর্ণ করছেন। আর এই বাংলাদেশ পর্যন্ত মিলন মেলা হবে এমনটাই জানিয়েছেন মন্দিরের সম্পাদক বিশ্বনাথ বাবু। আর ইতিমধ্যেই আমরা কয়েকদিন আগেও জানতে পেরেছি যে এই মন্দিরে যারা আসছেন যে সমস্ত মনোবাসনা নিয়ে, তাদের যে আকাঙ্ক্ষা, তারা কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন, সেই সমস্ত মানত করার পরেও তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর তার জন্যই অগাধ বিশ্বাস ভরসাস্থল হয়ে উঠছে এই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বুড়োমা মন্দির। সকলের কাছেই যেন বড় আদরের বলতে পারেন, সকলের যেন কাছেই একটি নাম
বুড়োমা মন্দিরে গেলে পরে আমি শান্তি পাব, আমার মনোবাসনা পূর্ণ হবে। সেটাকে কেন্দ্র করেই আজকের সপ্তম বর্ষে পদার্পণ করলো মিলন মেলা। আর এই বুড়োমায়ের কিভাবে আবির্ভাব ঘটলো আর বুড়োমায়ের প্রতি এদের আকর্ষণ ক্রমশ বাড়ছে কিভাবে, তার কিছু পুরনো কথা বলছেন এখানকার সর্বক্ষণের কর্মী এবং প্রহীর বিশ্বনাথ মুখোপাধ্যায়। শুনুন বুড়োমায়ের আবির্ভাবের কথা। পূর্বশলী বুড়োমা মন্দির বহুত পুরনো মন্দির, এখানে এখন প্রচুর বাইরে থেকে ভক্তরা আসেন। যারা আসেন এমনও দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, কারুর হয়তো সন্তান হয়নি, কারুর সন্তানের হয়তো কথা হয়নি, কেউ হয়তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এরকম ভক্তবৃন্দ এসে আমাকে বলছেন যে মায়ের একটু পুষ্প দিতে, মায়ের পুষ্প মায়ের স্নান জলে এরা কিন্তু সুন্দরভাবে সুস্থ হয়ে উঠছে। মানে যেমন আজকেও একজন এসে আমায় বলছে যে আমি এসেছি অনেক দূর থেকে, আমি কোথায় বাড়ি আপনার, তো বলছে আমি হাওড়া থেকে আসছি। তো কী ব্যাপার না, আমাকে একটু মায়ের পুষ্প দিতে হবে, আমাকে একজন পাঠালেন, আমি আমাদের পাড়ায় দুজন খুব ভালো হয়ে গেছে, তা আমরা দেখুন আমি তো এখন খুব ব্যস্ত আছি, আমি আপনাকে কিছু দিতে পারবো না। তা ওরা এখানে বসে থেকে মায়ের পুষ্প নিয়ে তারপরে গেলেন। তা দিন 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 দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ আসেন। এই মিলন মেলা আমরা করছি, এই মিলন মেলায় গঙ্গাবাড়ি আনয়নের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান করছি। আমাদের এখানে পূর্বস্থলী আপামন জনসাধারণ থেকে আরম্ভ করে এখানে আরও দীর্ঘদিন ধরে আমার দাদু পুজো করেছেন সত্যপদ মুখোপাধ্যায়, আমার বাবা পুজো করেছেন মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, আমি করছি। এখানে যেমন বিমলেন্দু দাম, সুরেশচন্দ্র রায়, লক্ষ্মীকান্ত বিদ, লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, রাধেশ্যাম বিদ, অলোক দে, এরকম প্রচুর সুরেশচন্দ্র রায় প্রত্যেকে আমাদের সঙ্গে এগিয়ে এসছেন। এবং এখনও পর্যন্ত আমাদের অরুণ তরুণ ক্লাবের সদস্যবৃন্দ, যেমন সমরভূমি বলে একজন পারুলিয়াতে আছেন, তিনি আমাদের সঙ্গে প্রচণ্ড মানে ইয়ে করেন, পাঁচ দিন ছদিন সাত দিন এখানে বসে থাকেন সারাদিন না খেয়ে। হ্যাঁ, উনি পরিশ্রম করছেন, রান্না করছেন, এই মাঠ পরিষ্কার করছেন, কী ব্যাপার, কোনো কিছু পাওয়ার আসা নয়, মা ওনাকে কৃপা করেছেন, উনি এটা করবেন। আমাদের কুড়িচা থেকে মাইক, এরা প্রতি বছর বিনা পয়সায় আমাদের মাইক দেন। এবং এখানকার সমস্ত জনসাধারণ কালকে মানে আমরা যখন সকালবেলায় গঙ্গার বাড়ি আনতে যাই, এখান থেকে হাজার হাজার ভক্ত খালি পায়ে রোদের মধ্যে যাচ্ছে মায়ের গঙ্গাবাড়ি আনয়ন, এবং এসে এখানে টিফিন দিচ্ছে ভক্তবৃন্দ। প্রচুর বাইরে থেকে কুইন্টাল কুইন্টাল মুড়ি এবং এখানকার মিষ্টি, মিষ্টি দোকান থেকে এই যে নিখিল, আমাদের ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, অধিকারী মিষ্টান্ন ভাণ্ডার বাবু, এরা বিনা পয়সায় মিষ্টি দিয়ে দিচ্ছে যে ভক্তরা খাবে, কাউকে কোনো কিছু চাইতে হয় না, প্রত্যেকে আমাদের এখানে সহযোগিতা করেন। আমরা সকালবেলায় হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে আসছে, কেউ বলছে হাওড়া সালকিয়া থেকে আসছি, কেউ বলছে আমরা মেদিনীপুর থেকে আসছি, কেউ বলছে কুচবিহার থেকে আসছি, হাজার হাজার ভক্তবৃন্দ আসেন। তবে এই মায়ের একটা বিশেষ মানে করুণা পাওয়া যায়, কারণ হচ্ছে এখানে এমনও এসছেন আমাকে বলছে বাবা এরকম আমার ছেলের কথা হয়েছে, আমার ছেলে মানে বাঁচছিল না, মানসিক করে আমার ছেলে হয়েছে, এরকম প্রচুর ভক্তবৃন্দ মানে একজন এসে বলছে আমার মানে দৃষ্টি পেয়েছি আমি মায়ের কৃপায়, মায়ের কৃপায় মা তাদের করুণা করেছেন এবং তারা আমাদের এখানে আসেন প্রতি বছর। এবং এবছরও আমাদের এখানে যে অনুষ্ঠানটা হতে চলেছে, এখানে যেমন স্বপন দে আছেন, সচিন সরকার, রথীন সরকার, আমাদের এখানে অর্ঘ চক্রবর্তী, আমাদের এখানে যে বিনয়শীল মানে আমাদের এখানে মানে কোশেন কোশেন আমার তো মানে প্রত্যেক ভক্ত, হ্যাঁ পূর্বস্থলী মানে পঞ্চায়েতের প্রধান, প্রত্যেকে আমাদের সঙ্গে আছে আছে এবং থাকেন। আমরা সকালবেলায় হাজার হাজার ভক্তবৃন্দ মিলে এই জলানার মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি এবং সারাদিন ধরে এখানে মহোৎসব চলবে, অনুষ্ঠান চলবে, চলবে কবিগান বাউল গান, এখানে মেলা বসবে, গ্রামের সব থেকে স্বাস্থ্যকেন্দ্র প্রশাসন আমাদের সঙ্গে থাকেন সারাদিন। এবং আরেকটা জিনিস এখানে খুব ভালো লাগবে, যেটা আমাদের গ্রামের মায়েরা ঘরের বউরা এখানে খোলা মঞ্চে এখানে যাত্রা অভিনয় করেন। এবছর আমাদের যাত্রাপালা মহাতীর্থ কালীঘাট, সেটাও এখানে অনুষ্ঠিত হবে। শুনলেন দর্শক বন্ধু বুড়োমায়ের ইতিকথা, এবং অগণিত মানুষের সাহায্য নিয়েই বুড়োমা মন্দির চলছে এবং মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। চোখ রাখবেন, প্রতিদিন দেখানো হবে বুড়োমায়ের নানান ইতিহাস এবং মিলন মেলার দৃশ্য, নিশ্চয়ই চোখ রাখতে ভুলবেন না, দেখুন প্রতিদিন সকালবেলায়।
হয়েছে। সমস্ত ভক্তরা ইতিমধ্যেই বিশাল তারা পলাশ পুলির দিকে এগিয়ে যাচ্ছে। আর এর নেতৃত্বে রয়েছে বুড়োমা মন্দিরের সম্পাদক বিশ্বনাথ মুখোপাধ্যায়। এই পরিক্রমায় সকল ভক্তবৃন্দকে জানান সাদর আমন্ত্রণ। শুধু মাতৃদের ভক্তবৃন্দ বিশেষ করে মনে রাখবেন, এই মিলন মেলা চলছে, আমরা যাবো এখন কাশীশালীর ঘাটে।
Thank you.